আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? আপন ভাগ্য জয় করবার স্পর্ধিত অহংকার নিয়েই চাকদহে প্রথম মেয়েদের বিদ্যালয় গঠনের লক্ষ্যে শুরু হয়েছিল চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের পথ চলা। চাকদহ রামলাল একাডেমির পুরাতন ভবনে 1948 দোসরা জানুয়ারি 7 জন ছাত্রীকে নিয়ে শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ দত্ত, শ্রী পূর্ণচন্দ্র বাগচি, শ্রী নরপতি বিশ্বাস, শ্রী অবনী কুমার রায়ের তত্ত্বাবধানে এবং শিক্ষানুরাগী শ্রী সুবোধ কুমার মুখোপাধ্যায়ের সহযোগিতায় এই যাত্রার শুভ সূচনা হয়েছিল। সেই সময়ে নাম ছিল রামলাল একাডেমি গার্লস সেকশন। 1952 সালে পরিবর্তিত নাম হয় রামলাল একাডেমি ফর গার্লস। 1953-তে চাকদহে কাঁঠালপুলি নিবাসী শিক্ষক ডাক্তার দেবেন্দ্রনাথ দে 1 বিঘা 3 কাঠা পরিমাণ জমি বিনা শর্তে স্কুলের জন্য দান করেন। তার এই দানের স্বীকৃতিতে তার মায়ের নামে দক্ষিণ দিকের একতলার একটি অংশ বিনোদিনী ব্লক নামে নামাঙ্কিত হয়। শ্রী যুগল কিশোর পালের আর্থিক অনুদানকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের অপর অংশের নামকরণ হয় কেসি ব্লক। 22 জন ছাত্রী 1954 সালে স্কুল ফাইনাল পরীক্ষাতে প্রথম অংশগ্রহণ করে। চাকদহ এবং তৎসংলগ্ন এলাকাতে 1950-এর সময়ে অধুনা বাংলাদেশ থেকে আগত মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ক্রমবর্ধমান ছাত্রী সংখ্যার কারণে স্কুল বাড়ি সম্প্রসারণের প্রয়োজন হয়। বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক প্রয়াত শ্রী বৈদ্যনাথ বসু 1956 সালের এপ্রিল মাসে বিদ্যালয় ভবনের দ্বিতল অংশ নির্মাণের জন্য 10,250 টাকা দান করেন। শর্ত ছিল তার স্বর্গীয়া মাতার নামে স্কুলের নামকরণ করতে হবে। শর্তানুসারে স্কুলের নতুন নামকরণ হয় চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। 1957 সালের 1 জুন মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই নামকরণ অনুমোদিত হয়। 1959 সাল স্কুলের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বছরে স্কুল 11 শ্রেণীর অনুমোদন লাভ করে। কলা ও বিজ্ঞান বিভাগের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে প্রায় 1,60,000 টাকা অনুদান পাওয়া যায়। 1951 সালে প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ দত্ত। 1951-তেই স্কুলের প্রথম প্রধানা শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেন শ্রীমতী লীলা লাহিড়ি। এরপরে একে একে অনেকেই পদটি অলঙ্কৃত করেছেন। 1961 থেকে 1996 এই দীর্ঘ সময়ে স্কুলের প্রধানা শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেছিলেন শ্রীমতী সন্ধ্যা দত্ত। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের পড়াশোনার জন্য একটা স্কুলের দরকার হল। তখন স্থানীয় বিদ্যালয়ে যারা ছিলেন তারা উৎসাহী হয়ে রামলাল একাডেমিতে সর্বপ্রথম মেয়েদের পড়াশুনোর বন্দোবস্ত করে, সেটা 1948 সাল। তখন রামলাল একাডেমির শিক্ষক যারা ছিলেন তারাই পড়াতে এবং লীলা লাহিড়ি, সর্বতা লীলা লাহিড়ি ছিলেন কাঁঠালপুলির, তিনি প্রধানা শিক্ষিকার আসন গ্রহণ করে স্কুলটা শুরু করলেন। তখন স্কুলটার নাম ছিল রামলাল একাডেমি ফর গার্লস। 5 বছর পরে
দক্ষিণ দিকের আর পশ্চিম দিকের বিল্ডিং তৈরি হল বর্তমান বসন্ত কুমারীর। সেইখানে উঠে এলো রামলাল একাডেমি থেকে বর্তমান বসন্ত কুমারী। বৈদ্যনাথ বসুর মাতার নামে স্কুলটা হলো বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। আমি বসন্ত কুমারীতে এসেছি 58 ওই 58 সাল থেকে আমি কাজ করছি। হায়ার সেকেন্ডারি অনুমোদন প্রথম পাওয়া গেল আর্টসের, সায়েন্সের অনুমোদন তখনও হয়নি। সায়েন্সের বিল্ডিং পূর্ব দিকে গড়ে উঠল, ওই বিল্ডিংয়ে ল্যাবরেটরি গড়ে উঠল, তারপরে হায়ার সেকেন্ডারি স্কুল রূপে স্কুলটাকে এলাম। সেটা সম্ভবত 7 সালের পরবর্তী সময়ে। আজকের যেখানে স্কুল দাঁড়িয়ে আছে তার থেকে বছর 15 আগে আমি এখান থেকে রিটায়ার করে নিয়েছি। সুতরাং শিক্ষার ধারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসে, এগিয়ে চলে, এটাই নিয়ম। বর্তমান প্রজন্মের হাতে এই শিক্ষার প্রতিষ্ঠান আমরা তুলে দিয়েছি। এখন হয়তো আমরা মাঝে মাঝে স্কুলে আসি, স্কুলের নানা অনুষ্ঠানে মাঝে মাঝে যোগদান করি, কিন্তু সমস্ত প্রাক্তনীদের নিয়ে এইভাবে একটা অবস্থান, একটা একটা অনুষ্ঠান করার যে ভাবনা চিন্তা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে আসেন শ্রীমতী নিয়তি মৈত্র এবং বর্তমান সময়ে স্কুলের ভারপ্রাপ্তা প্রধানা শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী প্রধানা শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। 1962 সালে মেয়েদের সামনে উচ্চশিক্ষার আরও একটি পথ তৈরি হয়। এই বছরেই 11 শ্রেণীর সমন্বিত হায়ার সেকেন্ডারির প্রায় 16 জন ছাত্রী প্রথম ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতমা ছিলেন বিজ্ঞান শাখার ছাত্রী শ্রীমতী বাসন্তী মৈত্র। পরবর্তী সময়ে তিনি এই স্কুলেই শিক্ষিকারূপে যোগদান করেন। এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। চাকদহ ও তার সন্নিহিত অঞ্চলে বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ সর্বপ্রথম উদ্যোগী হয় মেয়েদের ক্রীড়া এবং অ্যাথলেটিক্সের আয়োজনে। ফলশ্রুতি ক্রীড়া ও অ্যাথলেটিক্স জগতে মেয়েদের সাফল্যের ইতিহাস। যোগব্যায়াম এবং ক্যারাটেতে জাতীয় স্তরে উল্লেখযোগ্য স্থান গ্রহণ। নদিয়া জেলা মহিলা ক্রিকেট এবং জেলা ও রাজ্য স্তরের বহু প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ ও সফলতা অর্জন। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চাকে উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয়ের মুদ্রিত প্রথম পত্রিকা শুভা আত্মপ্রকাশ করে 1965 সালে। এর পূর্বে চাকদহের অন্য কোনো বিদ্যালয়ে এই ধরনের কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। স্কুলের ছাত্রীদের জন্য নির্দিষ্ট পোশাক প্রবর্তন হয় 1968 সালে। এই ঘটনা চাকদহে সর্বপ্রথম। সেই সময় মেয়েদের স্কুলের পোশাক ছিল নীল রঙের শাড়ি। স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং তারপরে রজত জয়ন্তী বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ মহাসমারোহে অনুষ্ঠিত হয়। বর্তমানে স্কুলের ছাত্রী সংখ্যা প্রায় 2200। পড়াশুনো, সাহিত্যচর্চা, খেলাধুলো পাশাপাশি মেয়েরা ইকো ক্লাব, NCC, NSS,
যোগ ব্যায়াম এবং কারাটের মতো নানান সামাজিক এবং সার্বিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। প্রতিটি ক্ষেত্রেই তারা উল্লেখযোগ্যভাবে সফল। 2008 সালে শ্রেয়সী রাহা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থান লাভ করে। মৌমিতা বসু মাধ্যমিক পরীক্ষায় 97% নম্বর পেয়ে বিশেষ কৃতিত্বের দাবি রাখে। পরবর্তী বছরগুলোতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে স্কুলের মেয়েরা সক্ষম হয়েছে। দেশকালের গণ্ডি অতিক্রম করে বিশ্বের বিভিন্ন প্রান্তে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা। 71 বছরের সফলতার এই সুদীর্ঘ ইতিহাস সুদূর ভবিষ্যতে আরও ব্যপ্ত, আরও উজ্জ্বল হয়ে উঠবে, এই বিশ্বাসে আশায় আমরা আগামীর অপেক্ষায় থাকলাম। পরিশেষে শ্রী রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলা যায়, কল্পান্তের ভূমিকায় নূতন সভ্যতা গড়বার কাজে মেয়েরা এসে দাঁড়িয়েছে, প্রস্তুত হচ্ছে তারা পৃথিবীর সর্বত্রই, তাদের মুখের ওপর থেকেই যে কেবল ঘোমটা খসল তা নয়, যে ঘোমটার আবরণে তারা অধিকাংশ জগতের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল সেই মনের ঘোমটাও তাদের খসেছে। নমস্কার, আমি শ্রীমতী পাতিয়া দাস, বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের সঙ্গে 18 বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের ইতিহাসে এই প্রথম প্রাক্তন ছাত্রীদের একত্রিত হবার একটা দিন নির্ধারিত হয়েছে, আর এই দিনটি সর্বাঙ্গীন সফলতা কামনা করি, আর পরবর্তীতেও যেন এই ছাত্রীরা এইভাবে তাদের প্রাক্তন ছাত্রীরা বিদ্যালয়ে এসে একত্রিত হতে পারে এই আশা রাখি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা, ধন্যবাদ। আমি কৃষ্ণা চক্রবর্তী, 1990 সালের জুলাই মাসে সহশিক্ষিকা পদে এই বিদ্যালয়ে যোগদান করি। পরবর্তীকালে 2000 সালে SSC রেকমেন্ডেশনে আমি সহকারী প্রধান শিক্ষিকার পদে উন্নীত হই। বর্তমানে সরকারি আদেশ বলে আমি হেড অফ দি ইনস্টিটিউশন হিসেবে কাজ করছি এবং সঙ্গে AHM এর কাজও করতে হচ্ছে। আমি বিদ্যালয় সম্পর্কে 2-4 কথা বলি, কী কী বিদ্যালয়, কেন বিদ্যালয় এত সুনামের সঙ্গে স্থান করে নিয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে, তার কতগুলি কথা বলি যে কতগুলো উন্নতি আমাদের এখানে হয়েছে। একটা হচ্ছে সোলার প্যানেলের কথা বলি, যেটা কিনা বিদ্যালয়ের বিল খরচ অনেকটাই, ইলেকট্রিক বিলের খরচ অনেকটাই কমে যাবে। রুফটপে একটা রুফটপে বসেছে, কিন্তু যদি পুরো বিদ্যালয়ের পুরো রুফটপে সোলার প্যানেল বসত তাহলে সম্পূর্ণভাবে আমরা এই বিদ্যুতের বিল থেকে মুক্তি পেতাম। এছাড়া রয়েছে ছাত্রীদের নিরাপদ জল পান করার ক্ষেত্রে আর্সেনিক মুক্ত পানীয় জল, যেটা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বেশু এবং সাথীর সহযোগিতায় এই পানীয় জলটা ছাত্রীরা সুযোগ পাচ্ছে। এছাড়া কুলার রয়েছে সরকারি অর্থানুকূল্যে, ঠান্ডা পানীয় জল গরমকালে মেয়েরা বর্তমানে গত বছর থেকে এই ঠান্ডা পানীয় জল পাচ্ছে। ভেন্ডিং মেশিন, টয়লেটের জন্য ভেন্ডিং মেশিন আছে। এছাড়া রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটলে পরে বিভিন্ন রকমের অগ্নি নির্বাপক যন্ত্র চতুর্দিকে দেওয়া আছে, যাতে আমরা প্রতিরোধ করতে পারি। আগামীতে আশা রাখি যে স্মার্ট ক্লাস যদি আমরা পশ্চিম দিকের বিল্ডিংয়ে তৈরি করতে পারি, তাহলে ছাত্রীরা ডিজিটাল দুনিয়ার ক্ষেত্রে অনেকটাই সঙ্গে মানানসই হবে। আর যে সমস্ত প্রোগ্রাম করবার জন্য আমরা সম্প্রীতি মঞ্চে ধারাবাহিকভাবে যাই, বিদ্যালয়ে কোনো মঞ্চ না থাকার জন্য, কিন্তু ডক্টর তাপস মণ্ডল মাননীয় MP উনি বলেছেন এবং উনি আমাদের বিদ্যালয়ে এসেছিলেন গত বছর, উনি কথা দিয়েছেন যে 5 লক্ষ টাকা অনুদান দেবেন, যেটা কিনা বসন্তকুমারীতে একটা মুক্ত মঞ্চ তৈরি হবে। আশা রাখি সেই মুক্ত মঞ্চ অতি শীঘ্রই আমরা সেই অর্থানুকূল্য পাব। ভোকেশনাল ট্রেনিং কোর্সের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেই, তবে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলে অনেক ছাত্রী যেটা আছে, যেক্ষেত্রে সাধারণ গতানুগতিক জেনারেল স্ট্রিম কোর্সের বাইরেও
তাদের অনেক চিন্তাভাবনা আছে, ইনোভেটিভ চিন্তাভাবনা। ভোকেশনাল কোর্সের মাধ্যমে সেই ছাত্রীরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। যুগ উপযোগী বর্তমানের ক্ষেত্রে বাংলা মিডিয়ামে যেমন আমাদের প্রাক্তনীরা এই দিবস পালন করছে বাংলা মিডিয়ামে পড়েই, কিন্তু যুগ উপযোগী আমার মনে হয়, আমার চিন্তাধারায় বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সনটাও খোলা দরকার হয়ে পড়েছে, এই কারণে যাতে বাচ্চারা ইংলিশ ভার্সনে পড়ে যুগের উপযোগী আরও এগিয়ে যেতে পারে। এগুলো যদি আমরা করতে পারি, তার পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা, তাহলে আমার সুচিন্তিত মতামত তবেই সাফল্য পাবে এই আশা রাখছি। এছাড়া বিধায়ক বর্তমানের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী শ্রীমতী রত্না ঘোষকর মহাশয় 1,75,000 টাকার অর্থায়ন করলে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠে 48টি সিসিটিভি বসাতে পেরেছি। বিভিন্ন ঘর এবং করিডরে এই 48টা সিসিটিভি ক্যামেরা আছে, যাতে কিনা আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে বিভিন্ন কাজকর্মে।